লোকসভা ভোটে তৃণমূলের জয় জয়কারের পর শহরজুড়ে একাধিক আবাসনে তৃণমূলের অটো এবং বাইক বাহিনীর মিছিলের ছবি আপনাদের দেখিয়েছিলাম। এবার সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী। উল্টোডাঙ্গার আবাসনে তৃণমূলের মিছিলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ডেকে ভর্ৎসনা করলেন তৃণমূল নেত্রী। 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে ডেকে তিনি বললেন, উল্টোডাঙ্গার আবাসনে কেন এই ঘটনা ঘটেছে ক্ষমা চাইতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটে জয়ের পরে উল্টোডাঙ্গার আবাসনগুলিতে তৃণমূলের অটো বাইক বাহিনীর মিছিল দেখা যায়, এমনকি ডিজে বাজিয়ে তিনটি বহুতলে কয়েকশো বাইক অটো নিয়ে তৃণমূল মিছিল করে। নবান্নে মানিকতলা নিয়ে বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই খবর সূত্রে। উল্টোডাঙ্গার আবাসনে যদি কেউ বা কারা অটো বা ডিজে ঢুকিয়ে কোনো একটু উগ্র পরিস্থিতি তৈরি হয়ে থাকে, মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, সেটা সংগঠনের তরফ থেকে দুঃখ প্রকাশ করে নেওয়া। আমরা এটাও খবর পেয়েছি যে সবাই যে তৃণমূলের ছিলেন সেরম ব্যাপার নয়, এটা দায়টা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বা তৃণমূলের ঘাড়ে চলে এসছে। কিন্তু যাই হোক, কোনো কারণে কিছু মানুষ যখন দুঃখ পেয়েছেন, ক্ষোভ হয়েছে, সেটা মুখ্যমন্ত্রী একদম নির্দেশ দিয়েছেন তাদের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে গোটা জিনিসটা মিটিয়ে নিতে। এদিকে ফের বেসুরো মনোরঞ্জন ব্যাপারী। বলাগড়ে বিজেপির ভালো ফলাফলের পর দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। তিনি বললেন, আমাকে তো লড়াই করতেই দেওয়া হলো না, আমি তো লড়াই করলামই না, তাই হারের দায়ও যেমন আমার নয়, জেতার আনন্দও আমার নয়। মঙ্গলবারই বিস্ফোরক মন্তব্য করেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। যে ভোটটাতে আমি লড়লামই না, আমাকে লড়তেই দেওয়া হলো না, সেটা হারেরও দায় আমার না, জেতারও আনন্দ আমার না, হার জিত দুটো থেকেই আমি বিমুক্ত। দিদি নিজেই তো তাকে অফ করে দিয়েছে, আপনার এই নির্বাচনে কাজ করতে হবে না। ভীষণ অপমান লাগে, এত হাজার হাজার মানুষের সামনে একটা মঞ্চে দাঁড়িয়ে যখন আমাকে বলা হয়েছে যে আপনাকে এই নির্বাচনে কাজ করতে হবে না। ভোট শেষ, অভিমান নয়, লোকসভা নির্বাচন মিটতে ফের দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। লোকসভা ভোটের আগেই দলের অস্বস্তি বাড়িয়েছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন অসন্তোষ। শেষ অবধি লোকসভা ভোটে জিতেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচটি বিধানসভাতে তৃণমূল লিড পেলেও দুটি বিধানসভায় এগিয়ে গেছে বিজেপি। এর মধ্যে রয়েছে মনোরঞ্জন ব্যাপারীর বিধানসভা কেন্দ্র বলাগড়। এই কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায় পেয়েছে 1,01,412 ভোট, আর রচনা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 95,465 ভোট। বলাগড়ের তৃণমূলের খারাপ ফলাফল নিয়ে তৃণমূলের একাংশের বিরুদ্ধেই শরৎ তৃণমূল বিধায়ক তো লড়েইনি, বিধায়ক তো লড়তেই দেওয়া হয়নি, দিদি নিজেই তো তাকে অফ করে দিয়েছে, আপনার এই নির্বাচনে কাজ করতে হবে না। তাহলে আবার আমাকে দিদি বলেছিল তৃণমূল ভবনে গিয়ে বসে থাকতে, গেলাম, গিয়ে দেখছি ওখানে কেউ নেই, একা, একদিন বসে টসে থেকে তারপর আমি চলে এলাম। আমি লড়লামই না, আমাকে লড়তেই দেওয়া হলো না, সেটা হারেরও দায় আমার না, জেতারও আনন্দ আমার না। আমাকে বলছে লোকে, দেখ কেমন লাগে, আমাকে টিকিট দেবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, দেবে না, দাঁড়ানোর প্রশ্নে দেবেই না টিকিট আমাকে, কারণ আমার বিরুদ্ধে 40 জন বিরুদ্ধে দাঁড়াবে। আমাকে টিকিট না দিলেই আমি আর ছেড়ে দেওয়া ধরে রাখার কি প্রশ্ন আছে আমার, আমি লিখবো। তিনি অনেক আশায় বুক বেঁধে একটা একদলীয় একচেটি একাধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, কিন্তু তিনি দেখলেন যে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। তিনি এখনও ওই দলে কি করছেন তার একটা ভাবমূর্তি আছে। তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করুন নির্বাচনের আগে। তৃণমূল কংগ্রেসের একজন নিজেকে অনুগত সৈনিক মনে করলে তৃণমূলের মনোনীত প্রার্থীকে প্রাণপাত করে জেতানোটাই একজন অনুগত সৈনিকের কাজ হওয়া উচিত। সেখানে যদি দলের প্রতীকে নির্বাচিত কোনো বিধায়ক এই ধরনের কথা বলেন সেটা ঠিক না, আর তার যদি কিছু বলার থাকে সেটা সংবাদ মাধ্যমে না বলে দলের অভ্যন্তরে বলাটাই বাঞ্ছনীয়। মনোরঞ্জনের মানভঞ্জনে তৃণমূল কি কোনো পদক্ষেপ নেবে সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।